সকালটা যদি শুরু হয় মুড়ির সাথে একদম গরম গরম মুচমুচে পেঁয়াজি, তাহলে কেমন হয় বলো? সেই জন্য নিয়ে বসে গেছি, দেখো একদম মুচমুচে পেঁয়াজি, সাথে মুড়ি তো আছে, একটু স্যালাড, কলা, আর কি চাই? এইভাবে সকালটা শুরু হলে সত্যি আর কিছুই লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটু জাস্ট বেরোচ্ছি, যেমনটা তোমরা জানো আমাদের তো নতুন ফ্ল্যাটে যাবার তোড়জোড় শুরু হয়েই গেছে, আর খুব বেশি দিন বাকি নেই, তো একটু একটু করে না সব কিছু গুছালেও হয় না। আর যেহেতু কাজের দিনে সময় পাওয়া যায় না, তো এই শনি রবি উইকেন্ডটাই টাইম থাকে, তো যাই হোক চলো বেরিয়ে পড়ছি। আমরা সবাই এখানে যে রেডি হয়ে গেছি, তো চলো আগে আগে কী কী হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। কিছু টুকটাক ফ্ল্যাটের জন্যই কেনাকাটি করতে বেরোচ্ছি, চলো বেরিয়ে পড়ি, বাইরে প্রচণ্ড গরম। তো যাই হোক আস্তে আস্তে তোমাদের সবই শেয়ার করছি বলছি। এখন চেপে গেছি টোটোতে, টোটোয় করে সন্ধ্যাবেলায় বেরোতে বেশ ভালোই লাগে। এই যে এদিকে শম্ভু আছে, শাশুড়ি আছে, সবাই মিলেই, তিনজনে মিলেই বেরিয়েছি। তো এই টোটো বললে আমার একটা কথা মনে পড়ে যায়, এই টোটো আবার এক এক জায়গায় এক এক রকম নামও আছে, কোথাও টমটম, কোথাও টুকটুক, এইসব নাম আছে। যাই হোক টোটো থেকে এখন নামলাম, নেমে আমরা একটা দশকর্মার দোকানে ঢুকেছি আর কি। তো সেখানেই শম্ভু সব লিস্ট ফিস্ট মেলাচ্ছে, কারণ আমাদের পুজোর জন্য যা কিছু দশকর্মা লাগবে তো সব কিছু বাজারটা আজকেই কমপ্লিট করে নিচ্ছি। একটু একটু করে না এগুলে তো দিনের দিন সব কিছুই ভুলে যাব, এরকম একটা ব্যাপার হতে পারে, তো সেই জন্য আস্তে আস্তে সময় থাকতে সব কিছুকে গুছিয়ে নেওয়াই ভালো। যাই হোক সব কিছু হয়ে গেল, কেনাকাটি কমপ্লিট, তো এখন বেরিয়ে যাচ্ছি দোকান থেকে। তো এখানে বেশ অনেক কিছুই পাওয়া গেল, টুকটাক জিনিসপত্র যা যা প্রয়োজন আমাদের সবই নিয়ে নিলাম। তো এখন বেরিয়ে এলাম একটু রাস্তার দিকে, রাস্তাটা দেখো ছুটির দিন তো বেশ জমজমাট, আর এদিকে তো মানে খাবারের দোকানের কোনো অভাবই নেই, চারিদিকে একদম পুরো ফাস্টফুডের খাবারের দোকানে ভর্তি যাকে বলে। তো যাই হোক চলতে চলতে দেখো এখন কি পেয়েছি, একটা বেশ ভালো এবং খুব পছন্দের জিনিস, এটা হচ্ছে, এটা কি যেন নামটা বলে, মটকা কুলফি, এরকম একটা কিছু নাম আছে এটার। তো এই যে দেখো প্রসিডিয়ারটা ওখান থেকে বার করছে, করে প্লেটের মধ্যে পিস পিস করে কেটে দেয়, বেশ ভালোই লাগে, কিন্তু এটা কিরকম হবে ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি ওকে বললাম আপাতত একটাই নাও, নিয়ে দেখি যদি খেতে বেশ ভালো লাগে তাহলে না হয় তুমি আরও দুটো অর্ডার করো, কারণ যাই হোক এইভাবে তো হবে না। যাই হোক মোটামুটি খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো হাঁটতে হাঁটতে এসে একটা খুব রেয়ার জিনিস আমরা দেখতে পেলাম, সেই জন্য একটু থমকে দাঁড়িয়েও গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ না একটা চাটাইয়ের মতো, মাদুরির মতো যেটা আমরা বলি, তো ওই যে ভদ্রলোক ছিলেন উনি বললেন এটার নাম নাকি শীতল পাঠি। তো এটা একদম হাতে নাকি বোনা হয়, আর এগুলো বুনতে নাকি এক একটা শীতল পাঠি বুনতে 15 দিন সময় লাগে, প্রায় 1200 টাকা মতো দামও বলছিল যদিও। যাই হোক ওদিকে ঘুরে এসে এখন মনটা ওই আইসক্রিম মানে কুলফিটা খেয়ে না ঠিক ভালো পোষালো না, যার জন্য এখন এই যে আইসক্রিম বিভিন্ন ফ্লেভারের আমরা নিয়ে নিয়েছি, তো শম্ভু আর শাশুড়ি একই ফ্লেভারের নিয়েছে, আমি একটু আলাদা ফ্লেভারের টেস্ট করছি আর কি, দেখি কেমন হয় খেতে।